আরে পুরো শরতের আকাশ, পুরো পেজা পেজা তুলো, দেখতে পেরেছো? পুজো চলে এসছে বুঝলে। গুড মর্নিং গাইস, আজকে মুহুর লাঞ্চ বক্সে আছে ইয়ামি ম্যাগি উইথ সস, আর মুহু ওই পাশে রেডি হচ্ছে সঙ্গে আমিও। হ্যালো গুড মর্নিং সবাই, আমি সিনথিয়া, আর তোমরা দেখছো সৃজনী কল্পের মুহু। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর আজকের দিনটা খুব এক্সাইটিং হতে চলেছে। কারণ কি? কারণ আমাদের কোনো অকেশনে নেই। যাই হোক, মুহু এখন স্কুলে যাচ্ছে, আমি কোর্টে যাচ্ছি, মুহুকে রেডি করব। চুল টুল বাঁধা হয়নি, মুহুর পুলকার এখনই আসবে। তো আশা করি আজকের ব্লগটা তোমাদের জন্য খুব ভালো বানাতে পারবো, কি হয় কি না হয় তোমরা দেখতে থাকো। আজকে লাঞ্চে আছে বেগুন আর সর্ষে পোস্ত, এটা বেশ মাখা মাখা করে করতে বলেছি দিদিকে। আর আছে আলু কুমড়ো পেঁয়াজ দিয়ে ভাজা, আর আছে হচ্ছে গিয়ে স্থিত মাছ এনেছিল, তাই একদম কাতলা মাছের রসা বা কালিয়া বলতে পারো। একদম গাছে ভরা আর একদম পাখি ফাখি ডাকে, একদম শান্ত স্নিগ্ধ, মানে বোঝাই যায় আর আর্মি এলাকা না, এত ডিসিপ্লিন, ভালো লাগে বলো বাবা। এখানটা আর এটা তো প্রিন্সেপ ঘাট, এরকম পাশ দিয়ে রোজ দিন আমরা যাই, আর এখানে মানুষগুলো ঘুরতে আসে বলো, গঙ্গার পাড় দিয়ে। আজকে মনে হচ্ছে ভাসাবে আকাশে, কিন্তু মেঘ বেশ আছে। কাজ করতে করতে এখন একটু চা ব্রেক এসেছি, চা ব্রেক। আরে এই তো দিলুদা, দিলুদা দিলুদা আমাদের হাড়ি খাওয়ানি এখন, আমরা পঙ্গপালে এসেছি এখন। কফি কতগুলো টাকা বেরিয়ে যাবে রে, ভালো মনে খাওয়াচ্ছে না, জানি না বাড়ি গিয়ে পেট খারাপ হবে কি না, কিচ্ছু হবে না। ছেলের জন্য ছেলেটা কেমন আছে? ভালো আছে, ভালো আছে। আসবি তো এখন? হ্যাঁ এখন কন্টিনিউ করবো। তা এখন আমরা কফি খেয়ে নি, এখন এই মাঝে এই গরমেও আমরা কফি খাই, কিন্তু এই হচ্ছে মামলা করতে যাবো। হ্যাঁ এইটাই হচ্ছে, তারপরে মামলাটা খুব জমবে দেখো, গায়ে কিন্তু কোট, তারও আমরা কফি খাবো, অবশ্য মামলা করতে যাবো। এই চলতে থাকে এই এই এনার্জি, মানে এই ইয়ারকি ফাজলামো না করলে কাজে এনার্জি। তারপরে আজকে এক্সেলেন্ট ছিল সায়নী, যে ছেলে মানুষ করতে ব্যস্ত, তার ওখানে দুটো দুল পড়ে। দেখো আমার 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 আগে একটা ব্লগ আছে তোমাদের কাছে, যে তোমাদের কাছে যে দোকানে দু রকম দুল পড়েছিলাম, সেটাও এই দিদি দেখেছে আজকে, ওটাও কিন্তু আমারটাও এই দিদিই দেখেছে, মানে চোখ বলে না উকিলের চোখ, একখানে লাল একখানে সবুজ। আমি আবার বললাম লাল সবুজ দুটোই পরে থাক, তোর জামার সঙ্গে ম্যাচিং হবে, কিন্তু সে তো ছোট, তো একটু বয়সে একটু লজ্জাটা বেশি, খুলে ফেললো। আগের দিন আমিও খুলে ফেলেছিলাম, সত্যি আমরাই বোঝা যায় মানে বাড়িতে বাচ্চা সংসার করে করে আসা কি চাপ, সত্যি কথা। আর দিলো তো এখন ফ্রি, মেয়ের বিয়ে হয়ে গেছে, হাত পা ঝাড়া, আমিও এখন ফ্রি, ছেলে বড় হয়ে গেছে, বড় হয়ে গেলে ফ্রি হয়ে যায়। ফিরেছি, বেশ খানিকক্ষণ সময় হয়েছে, মানে প্রায় 2 ঘন্টা মতো হয়ে গেছে। আমি এসে ওই কালকের পনির পোলাওটা খেলাম, কিন্তু বাবাই তো পনির খায় না, তো বাবাকে কি করব, বাবাই বললো মুড়ি মেখে দাও, তো আমার মশলা মুড়ি রেডি। এটা মুহু খেতে ভালোবাসে, তাই মুহু এখনো স্কুল থেকে আসেনি, তো মুহুর জন্য রেখে দিলাম, আপাতত এটা বাবাইকে দিই।
করে দেব বাবা মুহুর আবার অর্ডার চিকেন রোল আজকে মুহু স্কুল থেকে এলো তাই মুহুকে এগ রোল তাই তো এই মুহুকে টিফিন বানাতে কি আমার মনে পড়ে ছোটবেলায় মাও আমি স্কুল থেকে আসতাম আর মা আমাকে এরকমভাবে বানিয়ে দিত এক একদিন এক একটা বললে বাবা কি হ্যাপি নাও 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 খেয়ে নাও দিশা দেখি আরে আমি একটুখানি হাঁটতে বেরিয়েছি এই আমার ডে টু আরে ডে টু আমি বেরোলাম বেরিয়ে কিন্তু বেশ ভালো লাগছে আর ঘরের মধ্যে চার দেওয়ালের মধ্যে থাকাচ্ছে বাইরে বেরিয়ে যদি তুমি হাঁটো আর দশ পাঁচটা লোককে দেখবে তোমার মনটাই ভালো হয়ে যাবে আর সবাই এত হাঁটে না দেখলে আলাদা একটা মোটিভেশন বাড়ে বেশ ভালো লাগছে তো আজ ডে টু আকাশের অবস্থা একদম ভালো না একদম যে কোনো সময় কিন্তু ঝেপে নামবে তার আগেই আমি একবারে জোরে একবারে ছুট লাগিয়েছি ভাই ফিরলাম আর একটু এনার্জি নেই সিঁড়ি দিয়ে উঠতে পারছি না আজ প্রচুর হেঁটেছি আর বৃষ্টি আসছে বলে আরো তাড়াতাড়ি করে হেঁটেছি জানো তো ঝরবে ঝরবে ভালো ঝরবে কি জানি এই তো বললাম আমার তো মনে হয় তিন দিন থাকবে তারপরে রেগুলার হাঁটলে ব্যথা চলে যাবে ওই না সেটাই রেগুলার হাঁটতে পারার মোটিভেশনটাই তো আসল আরে পারো ভুলেই গেলাম যাই হোক তো ডিনার কনফারেন্সের পর ক্লায়েন্ট মিটিং এর পর ও ডিনার ফিনার করে গিয়ে আসবে তো আমি আর মুহুর জন্যই আজকে ডিনারটা বানাতে হবে আমি অনেকক্ষণ বসে একটু রিল্যাক্স করছিলাম জি ফাইভে জানো তো বেশ ভালো ভালো অনেকগুলো সিনেমা বেরিয়েছে আগের দিন দেখছিলাম ফরেন্সিক সিনেমাটা আমার দারুণ লাগলো অনেকদিন পরে একটা নতুন কনসেপ্ট নিয়ে সিনেমাটা তোমরাও দেখো জি ফাইভে ফরেন্সিকটা আর এখন আর একটা দেখছি জাস্ট শুরু করলাম দেখে তো মনে হচ্ছে খুবই ভালো হবে তো আর্থ খুব ভালো ভালো লাগছে সিনেমাটা অ্যামাজনে সেদিনকে দেখলাম রানওয়ে 34 এটা তো তোমার পুরনো একটা সিনেমা মেবি আছে স্থিত বলছিল সেদিনকে ইংলিশ মুভিটার নাম মনে হয় ওটাকেই কপি করেছে কারণ পুরো সেম টু সেম বাট জি ফাইভের ফরেন্সিকটা কিন্তু আমার খুব ভালো লাগলো তোমরা দেখে নিও বেশ ভালো লাগলো তো আজকের এই ব্লগটা তো কালকে যাবে আর কালকে হচ্ছে রথ মানে মানে খুব তোমরা তো মানে তোমাদের বাড়িতে যারা যারা বাচ্চা আছে তোমরাও তাদের সাথে বেশ এক্সাইটেড কারণ রথফথ সাজাবে সবার বাড়িতে এখন রমরম অবস্থা আর মেলা ঠেলাতেও যাচ্ছ আমি রথ হলে আমার কি মেলায় যেতে ইচ্ছা করে আমাদের এখানে ট্রাম ডিপোতে মেলা হয় কিন্তু আমি কখনো যাইনি কিন্তু খুব ভিড় হবে মেবি আর যদি সময় পাই তো দেখি যাবো ইচ্ছা আছে আর কি আর হচ্ছে কি আর যেটা মনে পড়লো রথের দিন না আমার ব্যারাকপুরের বাড়ির গৃহপ্রবেশ তাই প্রত্যেকবার যখন রথ আসে তখন মনে পড়ে যে আমাদের ওই বাড়িটায় গৃহপ্রবেশ হয়েছিল তখন ছোট্ট একটা বাড়ি ছিল একটা ঘর একটা মানে একটা ঘর আর শুধু রান্নাঘর আর এমনি শুধু বাথরুম দিয়ে আমাদের বাড়িটা শুরু হয়েছিল এখন তো কত বড় বাড়ি তাই মনে পড়ে যখন শুরু হয়েছিল এই রথের দিনটা আসলে আমাদের সেই গৃহপ্রবেশের কথা মনে পড়ে তাই হঠাৎ মনে পড়লো এনিওয়েজ আপাতত একটুখানি টিভি টিভি দেখি তারপর আবার ডিনার বানাতে যাবো ডিনারে তেমন কিছু আজকে বানাবো না কারণ স্থিত নেই আমি আর মুহু খাবো দেখি ছোটখাটো কিছু কি বানানো যায় আপাতত টিভি দেখি একটুখানি নিজের জন্য তো টাইম দিতে হবে না হলে তো ফ্রাস্ট্রেটেড হয়ে যাবো সারাদিন চোরকির মতো ঘুরছি আমরা আমাদেরকে তো বললামই স্থিতর আজকে কনফারেন্স আছে তার জন্য স্থিত আজকে ডিনার করেই আসবে তো মুহুকে একটুখানি রুটি বানিয়ে দিলাম বাট আমি রুটি খাবো না আমি কি খাওয়াবো চলো তোমাদের সাথে অল্প করে শেয়ার করে দিচ্ছি আজকের এই ডিশটা বানানোর জন্য আমি জাস্ট এক চামচ মতো রিফাইন অয়েল নিয়ে নিলাম আর এই তেলটা গরম হওয়ার পরে আমার ওই কাট করে রাখা সবজিগুলো গাজর টমেটো এগুলো সব আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তোমরা এছাড়াও এর মধ্যে ক্যাপসিকাম ইউজ করতে পারো ব্রোকলি ইউজ করতে পারো এবং পেঁয়াজ ইউজ করতে পারো আমি চট করে শুধু গাজর আর টমেটো দিয়ে এটা বানিয়ে নিচ্ছি আমি দুটোর মতো গাজর এর মধ্যে অ্যাড করে দিয়েছি এরপরে এইটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে তাই ততক্ষণ মতো মানে দু তিন মিনিট মতো মিডিয়াম আঁচে ভালো করে নাড়িয়ে নিতে হবে সো
সবজিটা মোটামুটি সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এখানে সুইট বেবি কর্ন দিয়েছি, আর এটা ফ্রিজ থেকে বার করেছি বলে চুরবুর চুরবুর একটু করছে, তাই আমি এখানে একটু নুন দিয়ে নিলাম। তারপরে বেশ পরিমাণ মতো আমি গোলমরিচ দিয়ে দিচ্ছি, কারণ আর কোনো মশলা এখানে যাবে না, জাস্ট একটু পেরি পেরি মশলা অ্যাড করে দিলাম স্বাদের জন্য। এরপরেই আমি এর মধ্যে একটু পনিরগুলো অ্যাড করে জাস্ট একটু নাড়াচাড়া করে নেব 2 মিনিট মতো। মোটামুটি পনিরটা ফ্রাই হয়ে গেলেই এই ডিশটা কিন্তু একদম রেডি। আর লাস্টে এই স্বাদটা এনহ্যান্স করার জন্য আমি একটুখানি বাটার দিয়ে নিলাম আর জাস্ট একটু নাড়াচাড়া করে নিলাম, আর এই ডিশটা কিন্তু একদম রেডি। এটার নাম তোমরা দিয়ে দিতেই পারো, পনির ভেজি সালাড। একটা খুব সুন্দর ইয়ামি ডিনার করার পর আজকের ব্লগটুকু আমি এইটুকুই রাখছি। আজকের ব্লগের কোনো কিছু যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও। আর তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসতে থেকো। আজকের মতো টাটা, গুড নাইট, বাই, সুইট ড্রিমস।